তখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। আজকে হলো রবিবার। প্রত্যেক রবিবার একটু বেলা করে ঘুম ভাঙে, কিন্তু আজকে রবিবার আমার খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে একটা বৃষ্টি আওয়াজে। সকাল 8টার সময় তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে আওয়াজটা কোথা থেকে আসছে সেটাই ফলো করতে গেলাম। একবার রান্নাঘরের জানলা দিয়ে দেখছি, একবার ঘরের জানলা দিয়ে দেখছি, দেখলাম একটা জেসিপি গাড়ি আমাদের সামনে যে রাস্তাটা সেখানটায় ঢুকেছে। এই জেসিপি গাড়িটাকে দেখার পরে মনটা ভীষণ চঞ্চল হয়ে উঠল আর মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো প্রথমতেই একটা কথা বলি, তোমাদেরকে আমি আমার কিছু ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে কিছু কলা গাছ আর শিউলি গাছ রয়েছে। হয়তো সেই ব্লগের মধ্যে আমি বলেওছিলাম এই শিউলি গাছটা কাটা পড়ে যাবে, কারণ এখানে যেহেতু আমাদের যেই জমিটা দেখতে পারলে জেসিপি গাড়িটা রয়েছে সেখানটায় ফ্ল্যাট তৈরি হবে, তো ওই যে শিউলি গাছ আর কলা গাছটা ছিল সেই জায়গাটা দিয়ে একটা রাস্তা হবে, তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম। তো আজকে সেই দিনটা ছিল, সেই শিউলি গাছ আর কলা গাছগুলো কাটা পড়ে গেছে। তো এই দেখো সেই স্থানটা, শিউলি গাছটা আর নেই। ঘুম ভাঙার পরে এই দৃশ্যটা দেখার পরে জানি না আমাদের বাড়িতে সবারই একটু হলেও মনে কষ্ট এসেছে, কারণ এই গাছটা এতটা পরিমাণে ফুল দিয়েছিল শিউলি ফুল। তো আমাদের দুর্গাপুজো থেকে শুরু করে এই শীতকাল ভরেও শিউলি ফুল হচ্ছিল, প্রায় এক থেকে দু ঝুড়ির মতন শিউলি ফুল হতো, আমরা পেতাম, আমাদের পাড়ার কয়েকজন নিয়ে যেত, প্রচুর ফুল দিয়েছিল, মানে খুব ভালো একটা গাছ ছিল। তবে এই সিজনটা একটু শুয়োপোকাও দেখছিলাম হয়েছিল, এমনি হয়তো ডালপালা কাটতে হতো কিন্তু গোড়া তুলে তো উপরে ফেলা যেত না, আমরা পারতাম না, বাট ওই জায়গাটা যেহেতু রাস্তা হবে তো গোড়া তুলে উপরে একদম জেসিপি তুলে একদম কোথায় যে নিয়ে চলে গেল সেই গাছটাকে, মানে ভীষণ মন খারাপ আমাদের বাড়ি ধরে সকলের মনটা ভীষণ খারাপ, আর শুধু আমরা ওই গাছ কাটা দেখেছি। বাট আমি যেই সময় ঘুম ভেঙেছে আমার সেই সময় অলরেডি গাছ কাটা হয়ে গেছিলো, সেই গাছটাকে অন্য জায়গায় অন্যত্রে ফেলে দেওয়া হয়েছে। তো আমি তো উঠে দেখে ভীষণ মন খারাপ হয়েছে, কি বলবো। তো সেদিনকে ভেবেছিলাম যে আমি এই সানডেতে আর ব্লগ করব না, বাট আমি প্রত্যেক সানডেতেই এখন চেষ্টা করি কিছু না কিছু ব্লগ শেয়ার করার, স্পেশাল কিছু যেটা হয় আমার সাথে সেটাই দেখায়। তো আজকে এতটাই মনটা খারাপ, বিশ্বাস করো মনে হচ্ছিল মানে বাড়িতে ধরো কোনো প্রাণী চলে গেলে, মারা গেলে বা চলে গেলে, হারিয়ে গেলে যেমন মনে একটা কষ্ট হয় যে কোথায় গেল, মানে মনে হয় যে বাড়ির একটা নিজেদেরই একটা সদস্য ছিল সে, সেই রকমই গাছগুলোর কথা মনে পড়ছিলো যে গাছগুলো যেহেতু আমাদের জমির উপরে না বাট পাশের জমিতে, তাহলেও যেহেতু বাড়ির সামনে, আমার তো একদম রান্নাঘরের সামনেই ছিল, তো আমি সারা দিন মানে ওই গাছটাকে, শিউলি গাছটাকে আমি ফলো করতাম, প্রচুর করি হয়েছিল। তো যাই হোক, কাটা যেহেতু পড়ে গেছে মনে হচ্ছিল যে আমাদের কাছ থেকে কিছু একটা হারিয়ে চলে গেছে, আমাদের ঠাকুর দেবতা আর সেই শিউলি ফুল পাবে না এমন মনে হচ্ছিল, ভীষণ খারাপ লাগছিল, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। যে অনেকেই ভাবছে যে একটা গাছ কেটে গেছে বা কাটা পড়ে গেছে বলে এরকমই মনে দুঃখ, বাট জানো না আমাদের, আমি ছাড়াও আমাদের বাড়ির সদস্যরা সবাই গাছপালা ভীষণ ভালোবাসে। একটা গাছ কাটা পড়ে যাওয়ার পরে যে মনটা কতটা খারাপ হয়েছিল, মানে কি বলবো, ভীষণ খারাপ লাগছিল। তবু যাই হোক, সেই জায়গাটা তো একটা মানে রাস্তা তৈরি হবে, এই রাস্তাটা তৈরি হলে আমাদেরও অনেক সুবিধা হবে যাতায়াতের, তো সেই জন্য আর কিছু ভাবিনি। তবে শুনেছি যে আশপাশ দিয়ে অনেক এই ফ্ল্যাটটা হয়ে গেলে কয়েকটা গাছ লাগাবে, ও সুন্দর একটা গার্ডেন তৈরি করবে, এরকম কিছু শুনেছি। তো
হয়তো আরোই ভালো হবে, তবে বৃক্ষরোপণ হবে এটা শুনে আরও ভালো লাগছে। তো যাই হোক, শিউলি গাছ আমাদের বাড়ির ছাদেও শিউলি গাছ রয়েছে, আমার একটা রয়েছে, তারপরে আমাদের বাড়ির যারা সদস্য আছে তাদেরও সবারই একটা করে শিউলি গাছ আছে। সেগুলো মাটিতে পুঁতলে হয়তো অত বড়ই হবে। তো এই আর কি, ভীষণ মন খারাপ লাগছিল, ওই শিউলি গাছটাকে অন্তত ভীষণ মিস করব। এত বড় শিউলি গাছ আর এত ফুল দিয়েছে, আমি আমার লাইফের সেরা একটা শিউলি গাছ দেখেছি যে এত ফুল দিতে পারে। দুই ঝুড়ি, বড় বড় ঝুড়ির দুই ঝুড়ি শিউলি ফুল হতো। তো যাই হোক, যেটা হওয়ার সেটা, যেটা না থাকার সেটাতে, সেটা তো ধরে রাখা যায় না, না এই আর কি। তো যেহেতু শিউলি গাছটা আমার রান্নাঘরের একদমই মানে সামনে ছিল, দোতলার উপরে যেখানটা আমি রান্না করছি এখন, তো এমন একটি দিন গেছে যে ভোরবেলায় এত জোরে হাওয়া চলছিল, সেই হাওয়াতে পর্যন্ত শিউলি ফুল আমার রান্নাঘরে চলে এসেছে। যেখানে রান্নার বাসনপত্র রাখি সেইখানে দেখি শিউলি ফুল উড়ে এসে পড়েছিল। এত সুন্দর দৃশ্য গেছিলো, বাট সেই দৃশ্য আর কোনোদিনও ফিরে পাবো না। যেটা না থাকার সেটাকে নিয়ে, সেটা নিয়ে তো আর দুঃখ করে লাভ নেই, যাকে ছাড়ো। তো চলো বন্ধুরা, আজকে সানডে, ব্লগটা তো দেখেছো শুরু করে দিয়েছি, আর সকাল থেকে অনেক কাজকর্ম সবই করেছি, সবই মন খারাপ নিয়েই করেছি, মনটা সেইভাবে ভালো নেই। এমনকি তোমাদের দাদা বাড়ি এসে, ও যখন কাজ থেকে বাড়ি এসে দেখে গাছটা নেই, সে গেছে গাছটা, বলছে এত ভালো গাছ, এমনিতেও তো রাস্তা হতো ওখানে, কাটা এমনি পড়তো, কাটা পড়ে গেল, কিন্তু গাছটা ভীষণ ভালো ছিল, ভীষণ ফুল দিত, খুব ভালো ছিল। মানে শিউলি গাছের পাতা নিয়ে আমি প্রচুর বড়া খেয়েছি, শিউলি পাতার বড়া খুব খেয়েছি, মানে মিস করবই শিউলি পাতার বড়াটাকে। এখন ওই আমার যে একটা ছোট গাছ আছে শিউলি গাছ, সেটার পাতা ছিঁড়েই বড়া খেতে হবে এখন। তো যাই হোক, ছাড়ো, আর কী হবে, এটা নিয়ে এই গল্পটা স্টপ করে দিলাম, ভীষণ মনটা খারাপ এটার জন্যই। আর চলো, আজকে রান্নাবান্না কী করি সেগুলোই দেখায়, শ্রেয়ান কী করছে সেগুলোই দেখায়। আজকে মানে ভীষণ মন খারাপ নিয়েই রান্নাবান্না করছি, কিন্তু স্পেশাল ডিশ আছে, মনটা খারাপ কিন্তু ডিশ স্পেশাল আছে। লাঞ্চে আছে আজকে বিরিয়ানি আর চিকেন কষা, অলরেডি দেখতে পেয়েছো বিরিয়ানির সব গুজগাছ করে বিরিয়ানিটা আমি বসিয়ে দিয়েছি। আর শ্রেয়ান তো আঁকার ক্লাসে গেছিলো, ও চলে এসছে, ওকে স্নান করিয়ে তারপরে দুটো খাওয়াবো, যেহেতু আজকে না, আজকে সকাল সকালও উঠেছে, ও 8:30 উঠে গেছে, ওই জেসিপির আওয়াজে সকাল সকালই উঠে গেছে। তো ওকে 11:00 মধ্যে ভাত টাত খাইয়েই পাঠিয়েছি, আজকে আর দেরি হয়নি, আজকে সমস্ত কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। এমনি মনটা খারাপ, ওই আওয়াজে তো ঘুম ভেঙে গেছে, সব কাজই হয়ে গেছে, আর বিরিয়ানিও করতে হবে। তো তাড়াহুড়ো করে সব কমপ্লিট করলাম, তারপরে এই দেখো বিরিয়ানি ঢেলে ফেললাম, তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু কীভাবে যে বলবো যে কেমন হয়েছে। আজকে যেহেতু সম্পূর্ণটাই মন খারাপ নিয়ে ব্লগটা শেয়ার করছি, কী আর কেমন হয়েছে, আমিও বেশি খেতে পারিনি, কারণ যে রান্না করে না বিরিয়ানি, তার কিন্তু ঘ্রাণে মানে গন্ধে কিন্তু অর্ধেক পেট ভরে যায়, আমারও তাই হয়েছে। বিরিয়ানিটা রান্না করার পরে আমার পেট ভরে গেছিলো, তা অল্প একটু খেয়েছিলাম। আর তোমাদের দাদা আর শ্রেয়ান খুব ভালো খেয়েছে, সাথে চিকেন কষার স্যালাড ছিল, আজকের মেনুটা এটাই ছিল। আমি তো শুধুমাত্র ভাবছি, প্রতিদিন যখন আমি ব্লগের ভয়েস ওভার দিই, তখন ভীষণ স্পিডে কথা বলার চেষ্টা করি বা সুন্দর করে ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করি, বাট আজকের ব্লগটা এতটা স্লো মোশনে হয়েছে, মনটা খারাপের জন্যেই হয়েছে, কী বলবো। তো ব্লগটা আর বেশি বড়ো করিনি, আজকের ব্লগটা মন খারাপ নিয়েই ছোটোই থাকলো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় স্ট্রিয়ানকে একটু বই নিয়ে বসাবো, আর ব্লগটা বড়ো করবো না, এইটুকুনি থাকলো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো নেক্সট ব্লগে আবার আসছি, টাটা সকল বন্ধুদের।